আসসালামু আলাইকুম। কবিটেক বাংলা এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন। পদার্থবিজ্ঞান 1 2021 নবম শ্রেণী সমাপনী। তো এই নবম শ্রেণী সমাপনী 2021-এর জন্য পদার্থবিজ্ঞানের আগে আমরা কয়েকটি ক্লাস দেখেছি, অধ্যায় 1 দেখেছি, সৃজনশীল সুপার সিলেকশন, এবং অর্থাৎ 2-এর দুটি বেসিক ক্লাস দিয়েছিলাম আপনাদের। এবং আজকে কিছু সাজেশন দিচ্ছি সৃজনশীলের, এগুলো আপনারা বাসায় একটু ট্রাই করবেন, আর পরবর্তীতে আমি এগুলোর উত্তর দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা এখনও সৃজনশীল দেখেন না, অর্থাৎ 2 থেকে দেখেন কোন ধরনের প্রশ্নগুলো আসার মতো এবং এসে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন, আর বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন, এই কারণে আপনি নোটিফিকেশন পাবেন সব ক্লাসের। তো দেখেন, প্রথম যে সৃজনশীলটা আমি রেখেছি সাজেশনে, এরকম একটি বক্স থাকবে, সময় এবং বেগের একটি সারণী দেওয়া আছে। এখান থেকে ত্বরণ কাকে বলে, বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না কেন, প্রথম থেকে 5 সেকেন্ড পর্যন্ত ত্বরণ কত ছিল সেটা বের করতে হবে, আর উপরে তালিকা হতে বেগ মানে সময় লিখিত অঙ্কন করতে হবে। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ধরনের প্রশ্ন একটা আসবে এই পরীক্ষায় 100%, আপনারা লিখে নিতে পারেন, এই ধরনের প্রশ্ন 100% একটা আসবে। এরপর 2 নম্বর যে প্রশ্নটা আমি রেখেছি, দেখেন এটিও ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, গ্রাফ চার্ট দিয়ে এক্স অক্ষ বরাবর সময় দেওয়া হয়েছে আর ওয়াই অক্ষ বরাবর দেওয়া হয়েছে বেগ, সেখানে বলেছে বেগ কাকে বলে, আর ও এ ও এ বি রেখার অবস্থানকালে বেগের দুটি পার্থক্য লেখো, ঘনবর্ষে প্রথম 10 মিনিটে গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত সেটা নির্ণয় করতে হবে, আর ঘনবর্ষে প্রদত্ত লেখচিত্র হতে ও এ বি বি সি রেখার গাড়ির বেগ বিভিন্ন বা ভিন্ন রূপ হয় সেটি বিশ্লেষণ করতে হবে। একটু একটু দেখবেন, এটা হচ্ছে 2 নম্বর সৃজনশীল লিখেছি। এখন আমি চলে যাচ্ছি 3 নম্বর সৃজনশীলে। তো 3 নম্বর সৃজনশীলটা এটা বিগত সালে এসেছে, 15 সালে এবং 14 সালে আপনাদের কারিগরি শিক্ষা বোর্ডে। তো প্রশ্নটা হচ্ছে এমন যে, সমতরণে একটি সরল গতি, সমতরণে গতিশীল কোনো বস্তুর যে কোনো মুহূর্তে ত্বরণ তথা তাৎক্ষণিক ত্বরণ তার যে কোনো সময় ব্যবধানের গড় ত্বরণের সমান থাকে। ধরা যাক, সময় গণনায় শুরুতে বেগ ছিল হচ্ছে ইউ সমান এত কিলোমিটার পার ঘন্টা, আর যে কোনো সময় টি ছিল হচ্ছে 50 সেকেন্ডে বস্তুর বেগ হয়েছে 0 মিটার পার সেকেন্ড, বস্তুর ত্বরণ এ ও সরণ এস বলে দিয়েছে। সেই ক্ষেত্রে আমাদের বের করতে হবে ত্বরণ কাকে বলে, ক নম্বর, কোনো বস্তুর ত্বরণ 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার পশ্চিমে এর অর্থ কী, আর এসের মান বের করতে হবে মানে সরণের মান বের করতে হবে, এবং ঘ নম্বরটা আছে ইউ যদি 0 হয় তবে এস টি এর বর্গের সমানুপাতিক গাণিতিক ব্যাখ্যা করো। তো এই প্রশ্নটা আমরা দেখব, সমাধান করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে চলে যাচ্ছি 4 নম্বর যে প্রশ্নটা আমি সাজেশনে রেখেছি, এটি 4 নম্বর, রওশন সাহেব অফিসে যাওয়ার জন্য বাসা থেকে গাড়ি নিয়ে বের হলেন, বাসা থেকে অফিসের দূরত্ব 2 কিলোমিটার, স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলতে শুরু করে গাড়িটি 4 মিনিটে প্রথম কিলোমিটার পথ অতিক্রম করে, এরপর এটি সুষম বেগে চলতে থাকে এবং কিছুক্ষণের মধ্যে রওশন সাহেব অফিসে পৌঁছে যান। ক নম্বর প্রশ্ন হচ্ছে সুষম ত্বরণ কাকে বলে, দুটি দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্য কত, দ্বিতীয় কিলোমিটার অতিক্রম করতে গাড়িটি কত সময় লাগবে, আর ঘ নম্বর হচ্ছে গাড়ির বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে দেখাও যে প্রথম কিলোমিটার অতিক্রম করার সময় গাড়িটির বেগ অতিক্রান্ত দূরত্বের সমানুপাতিক। এরপর দেখেন যে আমরা লাস্ট যে অঙ্কটা সৃজনশীলটা দেখছি 5 নম্বর, এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট এবছরের জন্য। একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা চলতে শুরু করে সুষম ত্বরণে ঢাকা থেকে 2 ঘন্টা পর 180 কিলোমিটার দূরত্বে অতিক্রম করলো বা অতিক্রম করে, কুমিরা থেকে সমবেগে চলে 200 কিলোমিটার দূরত্বে সে পৌঁছায়, তাহলে ক নম্বর প্রশ্ন হচ্ছে বেগ কাকে বলে, ক নম্বর হচ্ছে গাড়িটি যখন সমবেগে চলে তখন এর ত্বরণ থাকে কিনা ব্যাখ্যা করতে হবে, ক নম্বর হচ্ছে কুমিল্লা অতিক্রম করার সময় এর বেগ কত, আর এখানে চলন্ত এটা আমরা দেখছি, উদ্দীপকে যে সকল রাশির কথা বলা হয়েছে তাদের মধ্যে সম্পর্ক কী ব্যাখ্যা করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আর এই সৃজনশীলগুলো আপনারা একটু দেখতে পারেন যে কোন ধরনের সৃজনশীল বিগত সালে প্রশ্ন এসেছে এবং এবছর আসার মতো। আমি সব সৃজনশীলগুলো কিন্তু আপনাদের দিই নাই, যেগুলো ইম্পর্টেন্ট সৃজনশীল পরীক্ষা আসার মতো সেগুলো দিয়েছি। এরপরে আমি আর একটা ভিডিওতে আপনাদের যত ক নম্বর এবং খ নম্বর ইম্পর্টেন্ট আছে 10 থেকে 15টা, যেখান থেকে আপনারা 100% কমন পাবেন, সেরকম প্রশ্নগুলো দিয়ে দিব, আপনারা সেখান থেকে নিয়ে সমাধান করে শিখতে পারবেন, ভালো একটা পরীক্ষা রেজাল্ট করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা অবসরিত আছেন আমার চ্যানেলের সাথেই থাকবেন, অনেকেই চ্যানেলের সাথে আছেন, যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে কোনো
ভিডিও নিয়ে ক্লাস নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।